তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন ইন্ডিয়া থেকে আমাদের স্টুডেন্ট প্রসেনজিৎ। প্রসেনজিৎ, আপনি শুধু আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনে আপনি আপনি কোথেকে? ইন্ডিয়ার ইন্ডিয়ার কোন জায়গা থেকে? ইন্ডিয়া স্যার, বাগমতি থেকে, বুঝি নেই। কলকাতা, বাগমতি কলকাতা, কলকাতা থেকে? এয়ারপোর্ট, এয়ারপোর্টের কাছে। আচ্ছা ঠিক আছে, কলকাতা থেকে। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি টোটাল ইনকাম করেছেন $104। $104 ইনকাম করেছেন। $104 থেকে আপনার পেন্ডিং আছে $48, আর আপনার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে $56, তাই তো? একটু আচ্ছা, 56, এক মিনিট, এক মিনিট। এখন আমাকে প্রথমত একটু বলেন আপনার ইনকামটা কিভাবে কিভাবে হয়েছে, আপনি কি কি কাজ করেছেন এবং কতদিনে আপনার এই ইনকামটা হয়েছে? এটা স্যার ম্যাক্সিমাম স্যার জুলাইতে স্যার আমি অ্যাডমিশন নিয়েছিলাম। আপনি আর একটু পিছনে যান, তাহলে আমি আপনাকে স্পষ্ট ভাবে দেখবো। আর একটু পিছনে যান। হ্যাঁ বলেন এবার। আমি এটা জুলাইতে অ্যাডমিশন নিয়েছিলাম। হ্যাঁ, তো এটা প্রথমবার আমি অনেকগুলো গিফট তৈরি করেছিলাম ফেসবুক মার্কেটিং, আরো অনেকগুলো গিফট তৈরি করেছিলাম। এতদিন পর স্যার জুলাইতে, আগস্টে আমি কাজ করেছিলাম, জুলাইতে কাজ করে আগস্টে একটা পেয়েছি আর সেপ্টেম্বরে একটা পেয়েছিলাম। হ্যাঁ, আর এই আগস্টে একটা চলছে। ঠিক আছে, আপনি আরেকবার স্ক্রিন শেয়ার করেন। আমাকে আপনি মাউসে একটা দিন। তাহলে আপনারা সবাই দেখুন যে তাহলে আপনারা সবাই দেখুন প্রসেনজিৎ $104 ইনকাম করেছে, পেন্ডিং আছে $48, আর এখন অ্যাভেলেবেল ফর উইথড্রল আছে $56। তার মানে এই $48 এখানে এসে যুক্ত হবে, বা সেটা আসলে আরো 1 সপ্তাহ বা 10 দিন লাগতে পারে। ঠিক আছে, যাই হোক, আমরা এখন যে $56 যে অ্যাভেলেবেল আছে এটাকে আমরা এখন উইথড্র করবো, প্রসেনজিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবো। আচ্ছা, ইন্ডিয়া থেকে যারা আছেন আপনারা চাইলে কয়েকভাবে পেমেন্টটা ট্রান্সফার করতে পারবেন। আপনারা চাইলে পেপ্যালের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। যারা বাংলাদেশ থেকে করবেন আপনারা শুধুমাত্র আপনাদের একটাই অপশন ব্যাংক ট্রান্সফার, এটা ছাড়া আমাদের অন্য কোনো অপশন নাই। আর যারা ইন্ডিয়া থেকে আপনারা চাইলে কি ব্যাংকও ট্রান্সফার করতে পারবেন, পেপ্যালও ট্রান্সফার করতে পারবেন, যদি আপনার সুবিধা হয়। এখন বলেন প্রসেনজিৎ, আপনার কি পেপ্যালে করবেন নাকি নাকি আপনি সরাসরি ব্যাংকে করবেন? হ্যালো, আপনি কি ব্যাংকে করবেন নাকি নাকি ইয়াতে করবেন, পেপ্যালে করবেন? আমি বলতেছি পেপ্যালে করবেন নাকি ব্যাংকে করবেন? পেওনিয়ার অ্যাকাউন্টে করবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, মানে পেওনিয়ার অ্যাকাউন্টে নিবেন, পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে ব্যাংকে নিবেন, তাই তো? হ্যালো, আচ্ছা, তাহলে টাকা ট্রান্সফার করার জন্য প্রথম কাজ হলো পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খোলা। আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আমাকে দেখান। আচ্ছা, তার আগে আমি একটু দেখি যে আপনি আপনি কি কি কাজ করেছেন। আমি সবাইকে দেখাই আপনার যে $104 ইনকাম হয়েছে সেগুলো কি কি কাজ করে। আমি এখানে ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছি প্রসেনজিৎ অর্ডার অর্ডার কমপ্লিট করেছে মাত্র 4টা। তো সেই 4টার মধ্যে একটা কাজ পেয়েছে $60, একটা হলো $40, একটা হলো $10, একটা $20। তো উনি সেপ্টেম্বরে কাজ করেছে একটা $40, একটা $60। সেপ্টেম্বরে কাজ করেছে $100 কাজ, তারপর ওনার ডেলিভার্ড হয়েছে বাট এখনো পেমেন্ট হয় নাই, এটা আছে $40। তার মানে এই $40 সহ যদি আসে তাহলে প্রায় $200 কাছাকাছি হবে। এটা ডেলিভার্ড হয়েছে পেমেন্ট হয় না। ঠিক আছে, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ।
তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কাজ করেছে গুগল, একটা কাজ করেছে গুগল টপ র্যাঙ্কিং, আর একটা কাজ করেছে ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, তারপর আরেকটা কাজ করেছে গুগল টপ র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং। তাহলে উনি ম্যাক্সিমাম কাজ যেটা করেছে সেগুলো হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং এর কাজে করেছে, ঠিক আছে। তাহলে উনি আর $112 কত পার্সেন্টেজের $104 আছে, আর $40 পেন্ডিং আছে, $40 যুক্ত হবে আরো ওই যে যেটার ক্লিয়ারেন্স হয় নাই কাজের, ওটা সহ $140 আমরা ইনকাম। বাট আমরা এমনি উইথড্র করতে পারবো মাত্র $56, আর বাকিগুলো উইথড্র করতে পারবো আরো এক সপ্তাহ পরে। আচ্ছা, তাহলে এখন আমরা $56 উইথড্র করবো। উইথড্র করার জন্য প্রথমে আমাদের একটা পেওনিয়ার অ্যাকাউন্ট লাগবে, পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার মানে পেওনিয়ার অ্যাকাউন্ট আমাকে দেখুন, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে। এরপর আপনি দেখেন আপনার ন্যাশনাল আইডি কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। August approved, under review, not accepted. কিন্তু এখন অ্যাপ্রুভ হয় নাই। গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি এখনো তো আন্ডার রিভিউ তো আছে। ১০ সেপ্টেম্বর যদি করে থাকেন তাহলে তো এক মাস হয়ে গেল। আপনি একটা কাজ করবেন, পেওনিয়ার কাস্টমার সাপোর্টের সাথে কথা বলবেন, গুগলে সার্চ করবেন পেওনিয়ার কাস্টমার সাপোর্ট, লিখে সার্চ করলে কাস্টমার সাপোর্টের লগইন এই অপশনটা আসবে, চ্যাটের অপশনটা আসবে, আপনি তাদের সাথে চ্যাট করবেন, চ্যাট করে ওদেরকে সমস্যাটা বললে ওরা এটা এটা সলভ করে দেবে। এটা নর্মালি ওরা ওই মানে নক না করলে অনেক ক্ষেত্রে ওরা দেয় না, একটু নক করে বলতে হয়, কাস্টমার কেয়ারকে বললে ওরা তাৎক্ষণিকভাবে করে দেয়, ঠিক আছে। অনেক সময় আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা এখন ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো। তাহলে ব্যালেন্সটা ট্রান্সফার করার জন্য আমরা এখন প্রথমত যাব হলো, আমি এখানে যাচ্ছি, এখান থেকে আমরা প্রথমত যাব হলো কোথায়, আমরা ব্যাংকটা ব্যালেন্সটা ট্রান্সফার করব, আমরা ক্লিক করতেছি ব্যাংক ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফারে ক্লিক করে ভেরিফাই বাই কল, ভেরিফাই বাই এসএমএস, আমি দিচ্ছি ভেরিফাই বাই এসএমএস। আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে, সেই মেসেজে একটা কোড পাবেন, কোডটা আমাকে বলুন। ঠিক আছে, এখানে টাইপ করে দেন না, কোডের মধ্যে বক্সের মধ্যে, হ্যাঁ চলে গেল তো, স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। একদম প্রথম টেবিল, হ্যাঁ এখানে লিখে দেন, হ্যাঁ
সাবমিট কোড, সাবমিট করে ক্লিক করেন। নিচের সবুজ বাটন অলমোস্ট ডান। এরপর আপনি আপনার ইমেলে যান, ইমেলে যান, দেখবেন একটা মেল চলে আসছে ফাইবার থেকে। এই যে ইমেলে যেতে বলতেছে, আপনি আপনার ইমেলে যান, ইমেলে ফাইবার একটা লিঙ্ক পাঠাবে, লিঙ্ক থেকে ক্লিক করতে হবে। আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে, এখানে পেওনিয়ার অ্যাকাউন্টটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তাহলে আপনার ফাইবারের সাথে পেওনিয়ারটা লিঙ্ক হয়ে যাবে। দেখেন একটু লিখে নামেন, দেখেন ফাইবারে পেওনিয়ারে ফাইবার চলে আসছে, ফাইবারের সাথে লিঙ্ক হয়ে গেছে, হয়ে গেছে না, মানে ফান্ডিং সোর্স হিসেবে পেওনিয়ারের সাথে ফাইবারটা এক হয়ে গেছে। তার মানে আমরা পেওনিয়ারকে বললাম যে ফাইবার আমার একজন ক্লায়েন্ট, ফাইবার ফাইবার থেকে আমার টাকা আসবে, ঠিক আছে। এখন আমরা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো। এবার আপনি ফাইবারে যান, রিফ্রেশ করুন, করে পুরো পেজটাকে রিলোড করেন। রিলোড করার পর এরপর আপনি যান পেমেন্টে, আবার যান ব্যাংক ট্রান্সফার। এরপরে দেখেন ব্যাংক ট্রান্সফার $56, কনফার্ম এন্ড উইথড্রল ক্লিক করেন। $56 আর অন দেয়ার ওয়ে, ঠিক আছে, দ্যাটস গ্রেট, ক্লিক করেন। $56 আমাদের ফাইবার থেকে পেওনিয়ারে চলে আসলো। এবার আপনি পেওনিয়ার আসেন, পেওনিয়ার এসে একটা একটা রিফ্রেশ করুন, একটু পরে আসবে, আপনি আরেকবার ক্লিক করেন। এটা মাঝে মধ্যে 5 থেকে 10 মিনিট, 10 মিনিট মানে সময় নেই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসতে। তাহলে আমি যাচ্ছি এখন কোথায়, আমি এখন যাচ্ছি এটাকে উইথড্র করবো, তাই তো? উইথড্রতে গেলে আমরা যাচ্ছি উইথড্র অপশনটা কোথায়, এখানে। আচ্ছা আমরা এখান থেকে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি রিসিভিং অ্যাকাউন্ট, ট্রানজাকশন হোম, আচ্ছা আপনার যেহেতু ন্যাশনাল আইডি হবে, হ্যাঁ আচ্ছা প্রথম কথা হলো আপনার ব্রাউজারটাকে আপনি আপডেট করবেন, মানে নতুন করে সেট করবেন ব্রাউজারটাকে। তো ব্রাউজারটাকে সেট করলে এই টাকাটা যখন এখানে $56 এখানে আসছে,
এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে আমরা কি ইয়া করবো ব্যালেন্সটা ট্রান্সফার করে দিতে পারবো, উইথড্র লে ক্লিক করে এটা করে দিতে পারবো। তো এটা যে কারণে আপনার সেটিংসটা ঠিকভাবে আসতেছে না, এটা হয়তো আপনার এই ব্রাউজারটা হয়তো একদম অনেক পুরাতন, ওই কারণে পুরাতন ব্রাউজার নতুন সেটিংস গুলো পাচ্ছে মানে পাচ্ছে না। আপনি একটু নতুন ব্রাউজার দিয়ে ট্রাই করবেন, নতুন ব্রাউজার কি আছে? আচ্ছা নতুন ব্রাউজার থেকে ইনস্টল করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এই টাকাটা একটুকুই থাক, টাকাটা আপনার ফাইবার থেকে পেওনিয়ারে চলে আসলো, ঠিক আছে? ফাইবার এখন এখন জিরো টাকা হয়ে গেছে, টাকাটা $56 আপনার পেওনিয়ারে চলে আসছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পেওনিয়ার থেকে আমরা ব্যাংকে ট্রান্সফার করবো। এখন পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করার আগে ফাইবার যেটা প্রবলেম দেখাচ্ছে সেটা হলো এখন আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ভেরিফাই হয়নি, ঠিক আছে? তো ন্যাশনাল আইডি কার্ডটা আপনি সাবমিট করেছেন কিন্তু সেটা এখনো ভেরিফাই হচ্ছে না। তো ভেরিফাই করার জন্য যেটা করতে হবে, আপনি কাস্টমার কেয়ারে নক করবেন, লাইফ সাপোর্টে নক করলে সাপোর্ট টিমের সাথে সাপোর্ট করবেন, করলে ওরা আপনাকে বলবে যে ওরা আপনাকে করে দিবে, ঠিক আছে? সাপোর্ট টিম আপনাকে জিনিসটা করে দিবে। তো যখন আপনার রিটেক হয়ে যাবে তখন আপনি এখানে ব্যালেন্স উইথড্র অপশন মানে অপশনটা পাবেন, উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করে মানে এরপর কয়েকটা ক্লিকে উইথড্রতে ক্লিক করবেন, ক্লিক করে আপনাকে বলবে যে আপনাকে ব্যাংকে পাঠাবেন। হ্যাঁ আমি ব্যাংকে পাঠাবো, ব্যাংক অ্যাড্রেসটা আপনার এখানে লেখাই আছে। এরপর ক্লিক করলেই সরাসরি টাকাটা আপনার ব্যাংকে চলে আসবে, ঠিক আছে? আপনি যদি আজকে যদি ট্রান্সফার করেন কালকে চলে আসবে। তো প্রসঙ্গে আপনি একটা কাজ করেন, আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ভেরিফাই করার জন্য কাস্টমার কেয়ারের সাথে কথা বলেন, আর কথা বলে কতটুকু রেজাল্ট খুঁজেও না হলে কালকে আমাকে জানান এবং কালকে এটা নিয়ে আমিও কাজ করবো, ঠিক আছে? এবং কালকে যখন ফাইনালি যখন আপনার এটা হবে তখন কি আমরা এখানে ট্রান্সফার করে আপনার ব্যাংকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে প্রসঙ্গে? আর বাকি কাজটা খুব সিম্পল, শুধু পেওনিয়ারকে কয়েকটা ক্লিক করে টাকাটা ব্যাংকে চলে আসবে। হ্যাঁ বলেন। যেহেতু আমি ফান্ডিং সোর্স হিসেবে প্রথমবার আমি অ্যাড করে দিয়েছি, হ্যাঁ সুতরাং এরপর আর সমস্যা হবে না, এরপর একটা ক্লিকে চলে যাবে। যাই হোক, এখন আপনার কাজ হলো কাস্টমার কেয়ার চলে যাবে, এগুলো পরে হবে। এখন আপনি যেটা করবেন, আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ভেরিফাই করার চেষ্টা করেন। এটা যদি কয়েকদিনের মধ্যে যদি ভেরিফাই হয়ে যায় তারপর আমরা ব্যালেন্সটা আপনার পেওনিয়ার থেকে কোথায় দিতে পারবো, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।